স্বাগত বিবি টিভি সংবাদে সাথে আছি আমিনা ফেরদৌস প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম শরীফুলের হাতে ছয় সেলাই আরো সংকটে বাংলাদেশ বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে বললেন কাদের লাগামহীন দুর্নীতি আইডিআরএ চেয়ারম্যানের প্রবাসী আয়ে প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা কমছে শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বিমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময় টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চোট সমস্যায় আরও বাড়ল বাংলাদেশের সংকট তাসকিন আহমেদের পর এবার শঙ্কায় শরীফুল ইসলাম বাম হাতের চোটে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনিশ্চিতই বলা যায় তরুণ বাঁহাতি পেসারকে পাজরের পাশের চোট সঙ্গে নিয়েই বিশ্বকাপ খেলতে গেছেন তাসকিন আহমেদ এখনও সুস্থ না হওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি তিনি ওই ম্যাচে পাওয়া চোটে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে শরীফুলকে ঘিরে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে বাম হাতে চোট পান শরীফুল হার্দিক পান্ডিয়ার জোরালো শট থামাতে হাত এগিয়ে দেন তিনি তাতেই সর্বনাশ ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যেতে হয় শরীফুলকে হাত থেকে রক্ত ঝরতেও দেখা যায় ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান হাসপাতালে নেওয়া হয়েছে শরীফুলকে তাৎক্ষণিকভাবে আর কিছু বলতে পারেননি তিনি দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেফতার সব কিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে সেতু মন্ত্রী বলেন এদেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান জয়নুল বাড়ির বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ও সুবিধা গ্রহণের বিনিময়ে একাধিক ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ সিদ্ধ করেছেন বলে ভুক্তভোগী কোম্পানির লিখিত অভিযোগ উঠে এসেছে মূলত বিমা খাতকে রক্ষা ও শৃঙ্খলিত করার জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ গঠিত হয় সেই রক্ষক প্রতিষ্ঠানের প্রধানই যখন ভক্ষক রূপে আবির্ভূত হয় তখন গোটা বিমা খাতি হুমকির মুখে পড়ে যায় বলে দাবি করেছেন বিমার সংশ্লিষ্টরা সম্প্রতি নিয়ম বহির্ভূতভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে অনভিজ্ঞ ও অযোগ্য প্রশাসক নিয়োগের অভিযোগ উঠেছে আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বাড়ির বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে যে ১৩টি চতুর্থ প্রজন্মের ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদন পেয়েছিল এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যতম প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের সুযোগ্য নেতৃত্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক দাবি নিষ্পত্তি ও কর্মকর্তা কর্মচারীদের শতভাগ দাবি দেওয়া পরিষদের অনন্য নজির স্থাপন করে আসছিল কিন্তু এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ও দুর্নীতির চেষ্টায় সুবিধা গ্রহণ করতে না পেরে একটি মহল প্রতিষ্ঠানটির পেছনে লাগে মালয়েশিয়ায় ৩১,০০০ বাংলাদেশি কর্মী যাওয়া অনিশ্চিত হয়ে পড়ার মধ্য দিয়ে প্রবাসের শ্রমবাজার নিয়ে সরকারের গাফিলতি অনেকটা ফুটে উঠেছে এছাড়া বিশ্বব্যাপী মূল্যস্ফীতি অর্থনৈতিক মন্থরগতি এবং নিম্ন বেকারত্বের হার রেমিটেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বাজেটে প্রবাসীদের রেমিটেন্স আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানোর দিকে হাঁটছে সরকার চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩% কমিয়ে প্রবৃদ্ধির সম্ভাব্য হার ৭% নির্ধারণ করা হয়েছে টাকার অঙ্কে ২,২৫৪ কোটি মার্কিন ডলার বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন বাজেটে এ ঘোষণা থাকবে সংশ্লিষ্ট সূত্র এটি নিশ্চিত করেছে অবশ্য সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরে যুক্তরাষ্ট্র ইউরোপ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোয় দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে রেমিটেন্স প্রবাহ ৫% নেমে আসতে পারে যার প্রভাব পড়বে রেমিটেন্স আয়ের ওপর অর্থনীতিবিদরা মনে করছেন জনশক্তি রপ্তানি খাত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এ খাতকে স্বচ্ছতা ভালো ব্যবস্থাপনা ও দুর্নীতিমুক্ত করে শক্তিশালী করতে না পারলে রেমিটেন্স প্রবাহ বাড়বে না
সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। শরীফুলের হাতে ছয় সেলাই, আরো সংকটে বাংলাদেশ। বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে বললেন কাদের। লাগামহীন দুর্নীতি আইডিআরএ চেয়ারম্যানের। প্রবাসী আয়ে প্রবৃদ্ধির লক্ষ্য মাছোয়া কমছে। বিবি টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।